Hello everyone, this is Regional Tech and subscribe my channel. तो নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের টপিকটি কি। তো আমি আবার বলতেছি আজকের টপিকটি হচ্ছে কিভাবে আপনি কোভিড-19 এর রেজিস্ট্রেশন টিকা রেজিস্ট্রেশন করবেন তা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনাকে রেজিস্ট্রেশন করার জন্য একটি অ্যাপ ডাউনলোড করতে হবে অথবা আপনারা অনলাইন থেকেও করতে পারেন। তো অনলাইন থেকে কীভাবে করব তা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটি, সেখান থেকে আপনারা করে নেবেন। তো কাজ একটাই, এখানে যেমন সেখানে তেমন। তো আপনি অ্যাপটাতে আপনার বেশি সুবিধা হবে, তো আমি আমার পক্ষে আপনারা অ্যাপটা থেকেই করবেন। তো আপনাদের অ্যাপটা থেকে কোনো ঝামেলা হবে না। তো অ্যাপটিতে কীভাবে কাজ করবেন তা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো অ্যাপটির নাম হচ্ছে সুরক্ষা অ্যাপ। তো আপনারা এটা ডাউনলোড করে জাস্ট ওপেন করবেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন সুরক্ষা অ্যাপ। তো এমন একটা ইন্টারফেস শো করবে, শো করার পর আপনার জাস্ট এই যে এখানে অথবা এইভাবে রাইট লেফট রাইট করবেন তাহলে কিন্তু আপনাদের এইভাবে চলে যাবে। যেভাবে তিনটা ধাপ পার হয়ে যাওয়ার পর আপনার জাস্ট এই যে নিচে হোম নামের একটি অপশন পাবেন, তো জাস্ট এটার উপর ক্লিক দেবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট এই যে এখানে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে চাপ দিতে পারেন, অথবা এই যে এখানে রেজিস্ট্রেশন স্ট্যাটাস এগুলোর উপর চাপ দেবেন। এখানে চাপ দেওয়ার পর এখানে কি আছে যে এনআইডি নং। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কোথা থেকে করবেন। তো আপনারা জাস্ট এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস এটার উপর ক্লিক দিবেন, এই অপশনটা আপনারা এখানেও পাবেন। থ্রি ডট আইকন যে দেখতে পাচ্ছেন এখানে, এইখানে যদি চাপ দেন সেখানেও কিন্তু পেয়ে যাবেন এই যে রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এটাও একটা চাপ দিলে হয়ে যাবে। তো আমি চাপ দিলাম, দেওয়ার পর আপনারা এখানে আপনার এনআইডি নংটি দিয়ে দিবেন। এনআইডি দেওয়ার পর আপনারা এখানে ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি নংটি দিয়ে দিচ্ছি। সো এনআইডি নংটি দেওয়ার পর আপনারা জাস্ট এই ডেট অফ বার্থ এটার উপর ক্লিক দিবেন। তো এটার উপর ক্লিক দেওয়ার পর আপনার একটা ক্যালেন্ডার আসবে। সো ক্যালেন্ডারে আপনি আপনার যেটা বার্থডে সেটা দিয়ে দিবেন, জন্মদিন অর্থাৎ জন্মদিন আপনার জন্ম তারিখ যেটা সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে চাপ দেওয়ার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা জাস্ট এই যে এখান থেকে আপনারা এটি সিলেক্ট করতে পারেন, অথবা যদি আপনারা না পারেন জাস্ট এই রুলটার উপর একটি ক্লিক দিবেন। তো আমি রুলটার উপর একটি ক্লিক দিলাম, দেওয়ার পর আপনারা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার জাস্ট ওকে দিয়ে প্রেস করে দিবেন। তো এইভাবে দিয়ে আপনারা দিয়ে দিবেন। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর জাস্ট আপনারা এই যে ওকে, এই ওকে বাটনের উপর ক্লিক দিবেন। তো আমি ওকে এর উপর ক্লিক দিচ্ছি। সো ওকেতে প্রেস করার পর আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো জাস্ট আপনারা কি করবেন, এই যে এখানে বলতেছে যে নাম, তো আপনারা আপনার আইডি কার্ডের যেই নামটি আপনার আইডি কার্ডে যে নামে আপনার আইডি কার্ড আছে সেই নামটা কিন্তু এখানে শো করবে। এখানে শো করার পর এখানে ইংলিশ নাম, আপনার যে ইংলিশ নামটা এখানে কিন্তু অটোমেটিক শো করবে। এরপর মোবাইল নাম্বার, আপনারা যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি কোডটি অথবা আপনার যে কোন যেখানে আপনার টিকা প্রদান করা হবে সেই কেন্দ্র থেকে যে আপনাকে SMS দিবে যে কোন কত তারিখে আপনার আপনাকে যেতে হবে কেন্দ্রে, তো ওই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনার জাস্ট এই পরবর্তী বাটনটির উপর ক্লিক দিবেন। তো এই পরবর্তী বাটনে ক্লিক দেওয়ার পর আপনাদের এমন ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা সবগুলো যেগুলো না সেগুলো দিবেন না, সেগুলো লিখে দিবেন না, এই যে না রোবটে ক্লিক দিবেন, যেগুলো হ্যাঁ সেগুলো হ্যাঁ দিবেন। তো এটা হচ্ছে আপনার মূল কাজ। তো এটা আপনারা অবশ্যই দিবেন, কারণ এটাকে বেস করে কিন্তু আপনার টিকাটি আসবে। তো আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন, যদি কিডনি রোগ থাকে তাহলে হ্যাঁ দিবেন, যদি না থাকে তাহলে না দিবেন। এবার প্রত্যেকটা এইভাবে পূরণ করবেন, পূরণ করার পর আপনার জাস্ট এই পরবর্তী বাটনের উপরে ক্লিক দিবেন। পরবর্তী বাটনে ক্লিক দেওয়ার পর আপনার জাস্ট এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনারা কি করবেন যে এখানে কি বলছে যে কোভিড-19 কাজের সাথে জড়িত, এখানে কি বলবেন, এখানে বলবেন যে আপনি কি বলবেন, বলতে এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন। তো এখানে আপনি যদি কোনো নার্সের সাথে কোনো নার্স হতে হয়ে থাকেন, অথবা আপনি যদি কোনো নার্সের সাথে কোনো হাসপাতালে সাহায্য করেছিলেন, যদি করেছিলেন তাহলে হাতে একটা সিলেক্ট করে দিবেন, যদি না করে থাকেন তাহলে না। এরপর কি আছে যে এখানে পেশা নামের একটি অপশন আছে, পেশা, তো আপনার জাস্ট এটার উপর ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনার
অনেক কিছু শো করবে ছাত্রছাত্রী, আপনার অনেক কিছু শো করবে। তো আপনার যদি আপনার যেটা সেটা যদি এখানে শো না করে তাহলে অন্যান্য নামের একটি বাটন পাবেন, জাস্ট ওটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর নিচে একটি বাটন পাবেন যে পরবর্তী ধাপ, তো জাস্ট এটার উপর একটু ক্লিক দিবেন। দেওয়ার পর আপনারা এমন একটি ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর আপনারা জাস্ট এখানে বলছে যে কি বর্তমান ঠিকানা, এখানে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন, বিভাগ আপনার বিভাগ কি বিভাগটি দিয়ে দিবেন, বিভাগটি দেওয়ার জন্য জাস্ট এটার উপর ক্লিক দিলে আপনার বিভাগ চলে আসবে। আসার পর এখানে আপনি আপনার জেলাটি দিয়ে দিবেন, এখানে চাপ দিবেন তাহলে আপনার জেলাটি শো করবে। এবং এখানে বলছে যে উপজেলা সিটি কর্পোরেশন, তো আপনারা জাস্ট এটা তো আপনারা যদি বলেন এটা কি, তাহলে এটা হচ্ছে আপনার যে উপজেলা জাস্ট সেটা সিলেক্ট করে দিবেন, উপজেলা বা সিটি কর্পোরেশন। তো আপনারা উপজেলাটা দিয়ে দিবেন অথবা আপনারা সিটি কর্পোরেশন দিতে পারেন। তারপর ইউনিয়ন, আপনার ইউনিয়ন অথবা পৌরসভা, আপনার ইউনিয়নটি সিলেক্ট করে দিবেন। এরপর এখানে কি আছে যে ওয়ার্ড, আপনার কত নাম্বার ওয়ার্ড এখানে দিয়ে দিবেন। এরপর আপনার গ্রামের নাম, সোজা এখানে আপনার গ্রামের নামটা লিখিয়ে দিবেন। এই গ্রামের নামটি আপনারা বলেন বাংলায় লিখবো নাকি ইংরেজিতে লিখবো, আপনাদের ইচ্ছা, আপনারা বাংলা লিখতে পারেন অথবা ইংরেজিতে লিখতে পারেন। সো এখানে কিন্তু অটোমেটিক শো করবে না, এখানে আপনাকে লিখিয়ে দিতে হবে, আর এগুলো দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক শো করবে। তো কাজ শেষ হলে এরপর এই পরবর্তী বাটনের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আমার একটা ইন্টারভিউ শো করবে। এখানে বলছে যে কেন্দ্রে, যে কেন্দ্রে টিকা নিতে ইচ্ছুক, জাস্ট এইটার উপর একটু ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর আপনাদের এই যে ইনফরমেশনগুলো দিয়েছেন, অর্থাৎ আপনি যে এনআইডি দিয়েছেন, তারপর আপনার যে ইউনিয়ন দিয়েছেন, ওয়ার্ড দিয়েছেন, এরপর জেলা দিয়েছেন, উপজেলা দিয়েছেন, তো এটাকে বেস করে আপনাকে এখানে শো করবে। অর্থাৎ আপনার যদি জেলা মনে করেন, আমার জেলা মনে করেন পঞ্চগড়, তো পঞ্চগড়ের ভিতর আমি যেটা ইউনিয়ন দিয়েছি ইউনিয়ন, এরপর আমার কি আছে যে ওয়ার্ড নাম্বার, আপনার ওয়ার্ড নাম্বার কত, ওয়ার্ড নাম্বার মধ্যে যতগুলো কেন্দ্র আছে, সো সেই কেন্দ্রগুলো কিন্তু সার্চ করে বের করে এখানে কিন্তু চাপ দিলে কিন্তু চলে আসবে। তো এখানে ওরা নিজে সার্চ করে এখানে চলে বের করে দিবে, জাস্ট আপনারা এখানে ক্লিক দিলে আপনার এই কেন্দ্রের নামটাই চলে আসবে। তো আপনারা যেই কেন্দ্রে নিতে চাচ্ছেন সেই কেন্দ্রটি উপরে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনারা জাস্ট এই যে সংরক্ষণ করুন এখানে উপরে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে যে ওটিপি প্রদান নামের একটি অপশন। তো এইখানে আপনার ফোন নাম্বারে তিনটি, প্রথমে তিনটি আর শেষের মনে হয় দুইটি এখানে শো করবে, তো আমি এটা হাইড করে রাখছি। তো এরপর এখানে বলছে যে ওটিপি প্রদান, তো আপনার সিমে যে সিমটা প্রথমে আপনার সিমের নাম্বারটি দিয়েছি সেই সিমের নাম্বারটা। তো এরপর আমরা এখানে আমার ওটিপিটি দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই ওটিপিটা কোন নাম্বারে আসবে, তো ওই ওটিপিটি আসবে আপনার যে প্রথমে যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে ওটিপিটি আসবে। তো আসার পর আপনার জাস্ট এই যে যাচাই করে এটার উপর ক্লিক দিবেন, ওটিপিটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর যাচাই করে ক্লিক দিবেন, আপনার যাচাই করে ক্লিক দেওয়ার পর আপনার যে নিবন্ধনটি করছেন সেটা এখানে বলবে যে সফল হয়েছে। তো সফল হয়েছে বলার সাথে সাথে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটি হয়ে গেছে। তো এইভাবে আপনারা করে নেবেন। এরপর এই কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন তা আমি এরপরে ভিডিওটি নিয়ে আসছি। আপনার আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরে ভিডিওটি আপনারা আপনার ফোনে অবশ্যই নোটিফিকেশনটি চলে যাবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, আর এই ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।